স্বাগতম পিকে সুইটসে আজকে দেখানো হবে কিভাবে পাটিসাপটা সাপটা পিঠা তৈরি করবেন এর জন্য প্রথমে আপনাদের লাগবে হচ্ছে দুধ আর চালের আটা ময়দা চিনি লবণ প্রথমে আমরা পাঁচশো গ্রাম পাঁচশো এমএল আর কি গ্রাম এম যেটা বলেন পাঁচশো এমএল দুধের মধ্যে চালের গুঁড়া যেটা চাল দিয়ে তৈরি হয়ে গুঁড়া এটা দিব হচ্ছে চারশো গ্রাম আর ময়দা দিব হচ্ছে একশো গ্রাম এটা দিয়ে মিক্সড করব এখানে আপনারা চিনি দিবেন হচ্ছে একশো গ্রাম চিনি যেটা আমরা খাই ওই চিনিটাও দেবেন একশো গ্রাম এই যে চিনিটা দিলাম তারপর লবণ হচ্ছে পাঁচ গ্রাম এখানে হচ্ছে আপনার দুধ পাঁচশো এম চালের গুঁড়া চারশো গ্রাম ময়দা একশো গ্রাম এই যে এটা ময়দা হচ্ছে একশো গ্রাম আর চিনি হচ্ছে একশো গ্রাম লবণ পাঁচ গ্রাম এই উপকরণটা দিয়ে এটা ভালোভাবে মিক্সচার করতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে দুধটা আপনাকে একটা বয়ল করে ঠান্ডা করতে হবে একবারে যে মিডিয়াম যেন গরম না থাকে দুধটা একবারে ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা ই করতে হবে যদি আপনার দুধটা যদি গাঢ় হয় তাহলে এই আটাটা এই পরিমাণে রাখবে আর যদি দুধটা ই হয় তাহলে কিন্তু আটা একটু বেশি রাখতে পারে কম বেশি এটা কোনো ব্যাপার না হালকা পাতলা এটা আলাদা হিসাব কিন্তু এটা হচ্ছে এটার মেইন উপকরণ দুধটা একটা বয়ল দিয়ে নামায় রাখে ঠান্ডা করতে হবে আপনি ফেনে ঠান্ডা করতে পারেন এমনি নর্মালি রেখে ঠান্ডা করতে পারেন তারপর এই উপকরণগুলো দিতে হবে চালের গুঁড়া হচ্ছে চারশো গ্রাম ময়দা একশো গ্রাম চিনি একশো গ্রাম লবণ পাঁচ গ্রাম এই যে দেখেন এটা এমন হবে তারপর লাগবে হচ্ছে ঘি ঘি দিয়ে আমরা যে তাওয়ার মধ্যে এই পানি সাপটা পিঠাটা ভাজবো ওইটার মধ্যে ঘি আমরা লেপটে দিব আর দুধের ক্ষীর আমরা তৈরি করে রাখছি দুধের ক্ষীর কীভাবে তৈরি করা যায় এই রেসিপিটা দেখবেন আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া যা থাকবে এই যে তাওয়ার মধ্যে আমরা ঘি মাখে দিলাম এখানে এখন এই যেই ইটা আছে চালের গুঁড়ার যেই এটা বলে ঘোল বলে এই ঘোলটা দিয়ে এটা আমরা কিন্তু হাত দিয়ে এইভাবে চতুর্দিকে ছড়াই দেবো অল্প একবারে পাতলা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে গোটায় তাওয়াটা আমরা উল্টায় উল্টায় চতুর্দিকে এই চালের যে ঘোলটা তৈরি করছি এই ঘোলটা দিচ্ছি এখন এটা হালকা গরম হবে হিট হবে একটু ভাজা যাবে আর উপরে তখন আমরা যেই দুধের ক্ষীর তৈরি করছি একমাত্র দুধ দিয়েই এই ক্ষীরটা তৈরি হয় আর এই সাপটার ভিতরে দুধের ক্ষীরই থাকে আর এটার হিট একবারেই লো এই যে দেখতে পাচ্ছেন হিটটা কত লো দিয়ে রাখছি লো হিটে আপনাদের এটা ভাজতে হবে নাহলে এটা পুড়ে যাবে আর হবে না একেবারেই লো মানে এর থেকে যেন নিচে আর হিট না থাকে এই ধরনের হিটে আপনাকে এটা ভাজতে হবে এই যে দুধের এটা ক্ষীর কীভাবে দুধের ক্ষীর তৈরি করা যায় এটার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা দেখে আসবেন এই হচ্ছে দুধের ক্ষীর এটা দিয়ে আপনারা জাস্ট এটা মূড়াই দেবেন এটা আমরা টিন আছে টিন অথবা পাতি যা হোক আপনাদের কাছে যেটা থাকে ওইটা দিয়ে এইভাবে আস্তে আস্তে করে যদি চামচ থাকে এইভাবে এই ধরনের চামচ যে এটা আমরা খন্তা বলি লোকাল এরিয়ার ভাষায় ওই খন্তা দিয়ে আপনারা এইভাবে তুলে নিতে পারবেন এটা রোল করবেন রোল করার পরে এইভাবে তুলে নিয়ে রেখে দিবেন তারপর আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন কোনো সমস্যা নেই হয়ে গেলো পাটি সাপটা আমাদের এই আপনাদের সুবিধার্থে থেকে দেওয়া দেখার জন্য আরেকটা আমরা দেখাই দিচ্ছি কীভাবে দেবেন এই যে প্রথমে ঘিটা মেখে দিবেন তাওয়ার মধ্যে তারপরে এই ঘোলটা দিবেন ঘোলটা দিয়ে তাওয়াটা হাত দিয়ে চতুর্দিকে ঘোরাইতে হবে যেন এই ঘোলটা চতুর্দিকে আস্তে আস্তে করে লেপটে যায় এবং পাতলা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন একবারে পাতলা করে নিচ্ছি আমরা তারপরে একটু হিট হওয়ার পরে আমরা এই ক্রিমটা দিয়ে দেব আমাদের এই সাপটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পিকে সুইটসে ধন্যবাদ